আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুই একদিনের মধ্যে ঢাকা এলাকা ভিত্তিক লকডাউন, সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো, গ্রিন জোন। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরো 35 জনের, নতুন শনাক্ত 2635 জন। ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে রাজধানীতে শুরু এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা বিবেচনা করে দু একদিনের মধ্যে ঢাকা এলাকা ভিত্তিক লকডাউনের দিকে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো এবং গ্রিন এই তিনটি জোনে এলাকাগুলো ভাগ করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এটিএন বাংলাকে জানিয়েছেন, শুধু রাজধানী নয়, সারা দেশে করোনা আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে লকডাউন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে সাধারণ ছুটি শেষ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফেরেনি রাজধানী ঢাকা। রিপোর্ট নিয়াজ্জামান সজীবের। চলছে গাড়ি, তবে নেই যাত্রীদের চিরচেনা সেই ভিড়। যারা গণপরিবহন ব্যবহার করছেন তারা নিতান্ত প্রয়োজনেই বাইরে বের হয়েছেন। আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাই মনে হচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছি, একটু বের হই। সাধারণ ছুটি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও এই চিত্র রাজধানীর। করোনা সংক্রমণের ভয় আতঙ্কে বেশিরভাগ মানুষ, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বাড়ছে মৃত্যু। তাই এবার এলাকা ভিত্তিক লকডাউন করতে যাচ্ছে সরকার। সেখানে তো আবার ছুটি কেন? রেড জোন আপনি জানেন যে ঢাকা আছে, ঢাকার কিছু অংশ আছে, গাজীপুরের কিছু অংশ আছে, নারায়ণগঞ্জের কিছু অংশ আছে, চিটাগংয়ের কিছু অংশ। মানে প্রধানমন্ত্রী ভালো করে পর্যালোচনা করবেন, করে সংযোজন বিয়োজন করে দেন, উনি হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত দেবেন আমাদেরকে। উদ্বেগের এ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছেন না নগরবাসী। যানবাহনে ভাড়া বেশি, যাত্রী কম, তা নিয়েও অস্বস্তি। আমাদেরও ইনকাম নাই, বাসওয়ালাদেরও নাই, যাত্রী নাই, খালি গাড়ি বলেছে মতিঝিল থেকে আসি, দুই তিন যাত্রী মাত্র গাড়ির মধ্যে। নির্দেশনা মেনে এখনো বন্ধ আছে রাজধানীর বড় বড় শপিং মল। তবে এসবের সামনে আসছেন ক্রেতারা, কবে খুলবে সেই খোঁজখবর করছেন বন্ধ নগরীর নামি দামি সব হোটেল রেস্তোরাঁও। এখনো অনেকগুলো মানুষ আছে আপনার চারপাশে দেখবেন, ওরা যে সামাজিক দূরত্ব ওরা বজায় রাখছেন না, মানুষ যেভাবে চলাফেরা করতেছে এইসব লকডাউন না দেওয়াই ভালো, দিলে ভালো করে দেখ, যাতে কোনো কিছু থাকবো না শেষ। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি এখনো অনেক কম, অবশ্য ব্যক্তিগত গাড়ি চলাচল আগের চেয়ে বেড়েছে। অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ের যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসচেতনতা যতটা বাড়বে ততই এই সংকট অর্থাৎ করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখা যাবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 91তম দিনেই প্রাণ গেল আরও 35 জনের, এর মধ্যে 20 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 846। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2635 জনের শরীরে। আক্রান্তদের 71% পুরুষ আর নারী 29%, জানাচ্ছেন রাসনা দাস। প্রতিদিনই বাড়ছে করোনার আঘাত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ একদিনে প্রাণ হারিয়েছেন 35 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। 31 মে সর্বোচ্চ 40 জন সহ গত 7 দিনে মৃত্যু হয়েছে 236 জনের। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু 846 জনের। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 20 জন ঢাকা বিভাগের। করোনার আরেক হটস্পট চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 8 জন, রাজশাহীতে 3, সিলেট ও বরিশালে 2 জন করে প্রাণ হারান। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 28 জন এবং নারী 7 জন, বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন,
31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। 31 মে থেকে আক্রান্তের সংখ্যা রোজই 2000-এর ওপরে। গত 24 ঘন্টায় 50টি ল্যাবে 12,483টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,635 জন। আক্রান্তদের মধ্যে 71% পুরুষ আর নারী 29%, আর মৃতদের মধ্যেও 77% পুরুষ আর 23% নারী। দেশে মোট আক্রান্তের সংখ্যা 63,026 জনে দাঁড়িয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি, পরীক্ষা হয়েছে 12,486টি, 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। এ পর্যন্ত শনাক্ত 63,026 জন এবং শনাক্তের হার 21.10%। বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় 521 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 13,325 জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেই সিং। সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার তাকে বান্দরবান থেকে ঢাকায় আনার কথা এটিএন বাংলাকে জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং সই প্রুমার্মা। শনিবার তার নমুনা পরীক্ষার করোনা পজিটিভ ধরা পড়ে। বান্দরবান থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ পর্যন্ত বান্দরবানে 46 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস আক্রান্ত উপসর্গ নিয়ে অন্তত 29 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশালেই 13 জন, কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে 29 জন পর্যন্ত লকডাউন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। চট্টগ্রামে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ হারিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই একরামুল ইসলাম সহ 8 জন, নতুন আক্রান্ত 140 জন। এছাড়া বোয়ালখালীতে করোনায় আক্রান্ত সন্দেহে 5-তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বরিশালে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে আক্রান্ত 2 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি 1 জন মারা গেছেন। এছাড়া গৌরনদী ও মেহেন্দিগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে 6 জেলায় 10 পুলিশ, 1 ডাক্তার, 10 নার্স সহ নতুন শনাক্ত হয়েছেন 57 জন। কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন আরও 116 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন বিটিভির ক্যামেরা পার্সন সহ 2 জন। বিরামপুর গ্রামের নিজ বাড়িতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যান ক্যামেরা পার্সন আবু বকর। আরেকজনের মৃত্যু হয়েছে সরাইল উপজেলায়। জেলায় নতুন 37 জন সহ আক্রান্তের সংখ্যা 243 জন। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ এসকে হাসপাতালে মারা গেছেন 1 জন, নতুন আক্রান্ত হয়েছেন 68 জন। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে 67 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ আরও 14 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম। নাটাইপাড়ায় উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় 52 জন নতুন শনাক্ত হয়েছেন। সিলেটে করোনা আক্রান্ত 3 জন মৃত্যুবরণ করেছেন। সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 47 জন। নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে চাটখিল ও সদর উপজেলায় 2 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন শনাক্ত হয়েছে 84 জন। সুনামগঞ্জে করোনা আক্রান্ত 1 জন ও গাইবান্ধা ও বান্দরবানে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে কোনো মৃত্যু না থাকলেও 81 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নেত্রকোনায় 34, টাঙ্গাইলে 16, লক্ষ্মীপুরে 12, চুয়াডাঙ্গায় 6 জন পুলিশ সহ 11 জন, শেরপুরে 12 ও শরীয়তপুরে নতুন 5 জন করোনা শনাক্ত হয়েছেন। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। দেশের প্রথম কোনো এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে 19 জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনের আওতায় আনা হলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি
লীগ সদস্য সাজেদা চৌধুরী এমপি, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি এবং আওয়ামী লীগ সভাপতি সদস্য কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা এবং চিকিৎসাধীন সকলের আশু সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে সারা দেশে তীব্র গণ আন্দোলন শুরু হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর এর গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হক সহ 10 জন শহীদ হন। এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় 69 গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও করোনা ভাইরাসের কারণে এবছর ডিজিটাল পদ্ধতিতে দিবসটি উদযাপন করা হয়। এ নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, ঐতিহাসিক 7 জনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে পরিচ্ছন্নতার এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রথম দিনে 101টি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় 59,000 টাকা জরিমানা করা হয়, জানাচ্ছেন মনির হোসেন তপু। গেল বছর এডিস মশার কামড়ে 100 মানুষ মারা যায়। এই বাস্তবতাকে সামনে রেখে এবার আগে ভাগেই মাঠে নামে উত্তর সিটি কর্পোরেশন। পাড়া মহল্লায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন ওয়ার্ড কাউন্সিলররা। বিশেষজ্ঞরা মনে করেন, ডেঙ্গু থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে সিটি কর্পোরেশনকে। দুই সিটির মেয়র দায়িত্ব নেওয়ার পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এডিস মশা নিধন করা। শনিবার 10 দিনব্যাপী এই বিশেষ অভিযান শুরু হয়। প্রথম দিনে 101টি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় 59,000 টাকা জরিমানা করা হয়। বেশ করে মাইকিং করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, টিভির স্ক্রলে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সচেতন করছি। তারপরও কোথাও কোথাও আমরা এগুলো পাচ্ছি, আমরা এগুলো দুঃখজনক। আমরা যখনই হাতে নাতে পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি। আপনারা এখনই দেখেছেন, আমরা একটা নির্মাণাধীন ভবনই বলা যায়, সেখানে টায়ারের ভিতরে এডিস মশার লার্ভা পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমরা দণ্ডবিধি 1860-এর 269 বিধি মোতাবেক তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে, তারা যেন সচেতন হয়, তাদের নিজ আঙ্গিনা তারা নিজের উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই অভিযান। এ থেকে রোববার থেকে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে শনিবার সকালে আকস্মিক ঘূর্ণিঝড়ের সময় বজ্রপাতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের আজমিরিগঞ্জে মাছ ধরতে গিয়ে 2 কিশোর ও শায়েস্তাগঞ্জের চণ্ডীপুর গ্রামে মারা যান আরও 1 জন। মৌলভীবাজারে 1 অটোরিকশা চালক সহ 3 জনের প্রাণ গেছে। এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশে নিহত হন 1 কৃষক। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার 12টি গ্রামে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়। এছাড়া ঘর চাপা পড়ে আহত হয় অন্তত 10 জন। এবার পার্টেক্স খেলার খবর। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু করবে বাংলাদেশ। করোনা ভাইরাসের স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ফিফার নির্দেশনা অনুযায়ী অক্টোবর ও নভেম্বরে বাছাই পর্বের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর আয়োজন করবে তারা। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেটে। 13 অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচে নামবে লাল সবুজের দল। এরপর 12 নভেম্বর ভারত ও 17 নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দু একদিনের মধ্যে ঢাকা এলাকা ভিত্তিক লকডাউন, সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো, গ্রিন জোন। দেশে করোনাভাইরাসে প্রাণ গেল আরো 35 জনের, নতুন শনাক্ত 2635 জন। ঐতিহাসিক 6 দফা দিবস আজ, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে রাজধানীতে শুরু এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, ভালো থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।